আপনি এই ঘরে ঢুকলেন কি করে? আপনার কাছে তো আমার ঘরের চাবি নেই। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না। নিন, পুজো সম্পন্ন হয়েছে। পুরোহিত মশাই, এই হচ্ছে আমার ছোট বৌমা, উদ্বোধনটা ওই করবে। এই মেয়ে উদ্বোধন করবে? না না, অসম্ভব। এই মেয়েকে দিয়ে কোনোভাবেই উদ্বোধন করানো যাবে না। এখানে আগুন কে লাগিয়েছে? মা, পুরোহিত মশাই বারবার তখন বললেন শ্যামাকে তুই উদ্বোধন না করাকে। আমার তখন হচ্ছে সত্যি মাথায় শ্যামা অসম্ভব। ছোট কর্তা, আমি প্রতিজ্ঞাবদ্ধ, জীবনভর আপনাকে এইভাবেই আমি রক্ষা করব। বাবা, ঠাকুর রক্ষা করেছে, কেউ দেখেনি। এই ডিভিডিটা কিন্তু এই বটুয়াটাতেই রয়েছে। হ্যাঁ, নিখিল কিন্তু বড্ড বেশি শাই। আমি যখন ঘরে গেলাম, দেখলাম মাথা যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি বললাম আমি বামটা রাব করে দিই, কিছুতেই দিচ্ছিল না। তারপর তো আমি জোর করে মাথায় বামটা লাগিয়ে দিলাম। তা বেশ করেছ। এদিকে আমি নিখিল চলে যাওয়ার পরেও এতবার ছোট বৌমা ছোট বৌমা করে ডাকলাম, যে মেয়ে নিখিলের আওয়াজ শুনে আমাদের আগে চলে এসেছিল সেই মেয়ে এমন গভীর ঘুমে তলিয়ে গেল যে আমাদের কারো ডাকি শুনতে পেল না। বেল বাজালাম কয়েকবার, তাও কেউ শুনতে পেল না। ভারী অন্যায় হয়ে গেছে গো জামাই দাদা। শ্যামা, কি হলো বল দেখিনি? হ্যাঁ, এতগুলো মানুষ আমাদের ডাকলো, আমরা শুনতেই পেলুম না মোটে। বেচারা নিখিল ডাকতে এসে ফিরে গেল। আসলে ওই বরফে এত দৌড়ঝাঁপ হয়েছে না বাবা, ওই চরম ঠান্ডা, তারপরে বাড়ি ফিরে এসে কম্বলের তলায় ওই যে তলিয়ে গেছি, আর কোনো হুঁশ ছিল না গো। কিন্তু তখন তো আমার খুব টেনশন হচ্ছিল তোমাদের সাড়া না পেয়ে। একবার তো আমি ভেবেছিলাম যে ওয়েটারকে ডেকে মাস্টার কি দিয়ে দরজা খুলে দেখবো যে তোমরা আবার চালাকি করে কোথাও চলে টলে গেলে নাকি। মানে মানুষ যত টায়ার্ডই থাক, এরকম কুম্ভকর্ণের মতো ঘুম তো সহজে আসে না। কি কথা বলছে দিদিভাই দেখেছো? জামাই দাদা, চালাকি করে কোথায় যাব গো? এটা কিন্তু তোরা মোটেই ভালো কাজ করিস নি রুকু। তুই তো জানিস আমার ঠান্ডা লাগা ধাত সবে সেরে উঠেছে, তার মধ্যে ওকে নিয়ে বাগানে রাস্তায় কেন রে? তোরা মা মেয়ে যেতিস যেতিস ওকে কেন ডানাডানি করেছিস? ছাড়ো ছোট বৌমা, তুমি এসো এবার খেয়ে নাও। হ্যাঁ বাবা, খাচ্ছি। ও হো, আজ তো আবার রাধারানীর শো। রুক্মিণী, আমরা কিন্তু সবাই মিলে রাধারানীর গান শুনতে যাব। রুমা, এতদিন তুমি শোয়ের সময় রাধারানীর খেয়াল রেখেছো, ওই মেকআপের জিনিসপত্র গুছিয়ে দিয়েছো, তারপরে জল এগিয়ে দিয়েছো, আজ কিন্তু আর তা হবে না। আজ রাধারানী গান গাইবে আর তুমি আমার সঙ্গে সামনের সিটে বসে গান শুনবে, কেমন? আমার গানটা রেকর্ডিং করে নিয়েছে, অনুষ্ঠানের সময় ওটাই চালিয়ে দেবে। মানুষ যা ভাবে আর বাস্তবে যা হয়। কি বলতে চাইছো? যে সবে সবকিছু জেনে যাবে? যাবে,
সবটা সবাই জেনে যাবে। শোনো, আমার কথাটা তুমি শোনো, এটা সত্যি না, এটা হতে পারে না। শ্যামা, আপনি এখন একটা সমস্যা হয়েছে। আসলে আমার হাজবেন্ড কালই রীতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে চায়। কাল যখন নার্সিং হোমে যাব, প্লিজ আপনি কাউকে রীতা চক্রবর্তীর ভূমিকায় অভিনয় করতে বলবেন। এরপর আর কোনোদিন এই ফুটবলটা আমার পায়ে থাকবে না। আজই শেষ। ওই দস্যু, তোর বরটা ওর দিকে তাক করে চুরি চুরিছিল। এখন চল, এখন পরে চল, একটু শুয়ে নিবি চল। না না মিস দিদি, তেনাকে আগে সুস্থ করে তুলতে হবে, নাহলে আমি আমি কি জবাব দেবো ভূপালের কাছে? ভূপালের যে মানে যদি বাপু চটকো কি যেওনা যেওনা। প্রভু, সে যে আবার চলে গেল। ভয় পেও না, আমি তাকে খুঁজে দেব। বেদিনী, সত্যি করে বল, তোমার কি উদ্দেশ্য? রাজসভায় ঢুকতে চাইছিলে কেন? আমাকে মহারাজের সামনে নিয়ে চলো সেনাধ্যক্ষ মশাই, আমার যা বলার আমি সরাসরি তাকেই বলবো, মহারাজই আমার বিচার করবেন। শ্রী দ্বিজেন্দ্রলাল রায় অফিসের কাজে পুরীতে এসেছিলেন, আমি আজ ওনাকে সন্ধ্যেবেলা বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছি। কিন্তু শ্রী দ্বিজেন্দ্রলাল রায় বাবু যে বড় বেশি স্বদেশী মনোভাবাপন্ন। স্বদেশী? কাল মাঠে বলছিল না সবাই, তার মানে যিনি আসবেন তিনি মাঠের ওদের মতো। আমার না একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, আমি একটু ঘুরে আসি কেমন? অরুণাবর বিরুদ্ধে কেসটা তুলে নাও। কোথায় গেলেন, কার ফোন এলো, কিছুই তো বলে গেলেন না। দাঁড়াও সমর, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বেঁকাতে হয় আমি জানি। শবনম, মালাটা পরিয়ে দে দিদি ভাই। কি হলো দিদি ভাই, হাত গুটিয়ে দিলি কেন? ধ্রুব গলায় মালা দে। না ঠাম্মি। হৃদের কাছে পৌঁছতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মা, ওই দস্যু, তোর বরটা ওর দিকে তাক করে চুরি চুরিছিল। এখন চল, এখন পরে চল, একটু শুয়ে নিবি চল। না না মিস দিদি, তেনাকে আগে সুস্থ করে তুলতে হবে, নাহলে আমি আমি কি জবাব দেবো ভূপালের কাছে? ভূপালের যে মানে যদি বাপু চটকো কি যেওনা যেওনা। প্রভু, সে যে আবার চলে গেল। ভয় পেও না, আমি তাকে খুঁজে দেব। শ্রী দ্বিজেন্দ্রলাল রায় অফিসের কাজে পুরীতে এসেছিলেন, আমি আজ ওনাকে সন্ধ্যেবেলা বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছি। কিন্তু শ্রী দ্বিজেন্দ্রলাল রায় বাবু যে বড় বেশি স্বদেশী মনোভাবাপন্ন। স্বদেশী? কাল মাঠে বলছিল না সবাই, তার মানে যিনি আসবেন তিনি মাঠের ওদের মতো। শবনম, মালাটা পরিয়ে দে দিদি ভাই। কি হলো দিদি ভাই,
হাত গুটিয়ে দিলি কেন? ধ্রুবর গলায় মালা দে না ঠাম্মি।